নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের অনলাইন ভিত্তিক শিখন শেখানো কার্যক্রমে তোমাদের স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় নিজ নিজ বাসগৃহে ভালো আছো। তোমাদের সাথে আছি আমি আসমা বেগম, সহকারী শিক্ষক নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। আজকের শিখন পর্বের মূল আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ পাঠের চতুর্থ পরিচ্ছেদ বচন। বচন আলোচনায় যে বিষয়গুলো আসবে তা হলো বচন কি, বচনের প্রকারভেদ, বচন রূপান্তরের নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে কিছু ছবি লক্ষ্য করো। দেখো, প্রথমে একটি পাখি, দুইটি পাখি, তিনটি পাখি, একটি প্রজাপতি, দুইটি প্রজাপতি, তিনটি প্রজাপতি, একটি টমেটো, দুইটি, তিনটি। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা সংখ্যার একটি ঊর্ধ্বগতি লক্ষ্য করেছি। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি না যে বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা? তাহলে আমরা কি বুঝতে পেলাম যে বচন শব্দের অর্থ হলো সংখ্যার ধারণা। এখন চলো আমরা বচন কাকে বলে দেখিনি। যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছু সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে বচন বলে। তোমরা কি শুনতে পাচ্ছো যে যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছু সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে বচন বলে? তবে একটি কথা মনে রাখবে, বচন মূলত বিশেষ্য ও সর্বনাম পদের এক বা একাধিক সংখ্যার ধারণার নির্দেশ করে। সে কারণে বিশেষ্য ও সর্বনাম পদের বচন ভেদ হয়। এখন চলো আমরা জেনে নিই বিশেষ্য পদ কি এবং সর্বনাম পদ কি। আমরা জানি যে বিশেষ্য বলতে কোনো কিছু নামকে বোঝায় এবং সর্বনাম বলতে নামের পরিবর্তে যে শব্দ বসে তাকে বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নিই বাংলা বচন কয় প্রকার। বাংলা বচন দুই প্রকার, যেমন একবচন ও বহুবচন। একবচন, যে শব্দ দিয়ে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির একটা একটি মাত্র সংখ্যার ধারণা হয় তাকে একবচন বলে। যেমন কুকুরটি খুঁজে পাচ্ছি না, এখানে কুকুরের সাথে টি যুক্ত করে একবচন নির্দেশ করা হয়েছে। একবচন শব্দের আরো কিছু উদাহরণ লক্ষ্য করো, যেমন পাখাটি খুঁজে পাচ্ছি না, গামছাখানা কোথায় রাখলে, কাজল কি বাড়ি ফিরেছে, শিক্ষক বললেন 2 আর 2 4 হয়। এখানে লক্ষ্য করো, এখানে পাখাটি, পাখার সাথে টি যুক্ত হয়েছে, গামছার সাথে খানা যুক্ত হয়েছে, তারপর কাজল, কাজল মূল শব্দ, এখানে কাজল কি বাড়ি ফিরেছে, শিক্ষক বললেন 2 আর 2 4 হয়। এবার চলো আমরা যাই বহুবচন। যে শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায় তাকে বহুবচন বলে। যেমন বইগুলি জায়গা মতো তুলে রাখো, এখানে বইয়ের সাথে গুলি যুক্ত করে বহুবচন করা হয়েছে। চলো আমরা বহুবচন শব্দের আরো কিছু উদাহরণ লক্ষ্য করি, যেমন আমরা সেখানে গিয়েছিলাম, ছেলেরা মাঠে খেলছে, শিশুগণ দেই মন নিজ নিজ পাঠে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। অর্থাৎ এখানে আমরা, ছেলেরা, শিশুগণ, গরুর পাল শব্দগুলো দ্বারা বহুবচন বুঝিয়েছে। এখন আমরা দেখব একবচন প্রকাশের উপায়। ক, শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করে, অর্থাৎ যে শব্দটা মূল শব্দ এই শব্দটার সাথে কোনো কিছু যোগ না করে একবচন প্রকাশের উপায়। যেমন আমি আমার বাড়ি যেও ভ্রমর বসতে দেব পীরে, আজ স্কুল ছুটি, রীতা গান শিখতে গেছে। এখানে প্রত্যেকটাই মূল শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে মূল শব্দের কাছে কোনো কিছু, মূল শব্দের সাথে কোনো কিছু যোগ করা হয়নি। খ, শব্দের শেষে টি, টা, খান, খানা, খানি, গাছ, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক যোগ করে। যেমন তোমার কলমটা দাও তো, নৌকাখানি বেশ সুন্দর, এখানে কলমের সাথে টা যুক্ত করা হয়েছে এবং নৌকার সাথে খানি যুক্ত করা হয়েছে।
গ শব্দের আগে এক একটা একটি একখানা একজন ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসিয়ে যেমন এক দেশে ছিল এক রাজা তোমার সাথে একটা কথা ছিল একটি কলম নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে। আমরা এতক্ষণ দেখলাম বন্ধুরা একবচন গঠনের নিয়ম উদাহরণ অর্থাৎ একবচন প্রকাশের উপায়গুলো। এখন লক্ষ্য করো বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ। একটি কথা মনে রাখবে বহুবচন গঠনের বাংলা ভাষায় বহুবচন গঠনের নানা উপায় আছে প্রাণীবাচক ও অপ্রাণীবাচক এবং উন্নত প্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক শব্দ ভেদে বিভিন্ন ধরনের বহুবচন বোধক বিভক্তি প্রত্যয় ও সমষ্টিবাচক শব্দের যোগে বহুবচন গঠন করা হয়ে থাকে যেমন এক শব্দের শেষে রা এরা গুলু গুলি দের বিভক্তি যোগ করে প্রথমে আসছে রা যোগ করে যেমন ছেলেরা বল খেলছে গোলো যোগ করে আমগুলো রাজশাহী থেকে এসছে। দুই শব্দের শেষে গণ বৃন্দ বর্গ কুল মণ্ডলী মালা গুচ্ছ পাল দল দাম ঝাঁক আবলি সব সমূহ রাজি রাশি পুঞ্জ শ্রেণী ইত্যাদি সমষ্টিবাচক শব্দ যোগ করে। উদাহরণগুলো লক্ষ্য করে এবার যেমন গণ দিয়ে প্রথমেই গণ শিশুগণ দেই মন নিজ নিজ পাঠে বৃন্দ সুকান্ত সাহিত্যের ভক্তবৃন্দ সমালোচনাও পছন্দ করেন কুল সন্ধ্যায় পক্ষী কুল কুলায় ফিরে এসেছে মণ্ডলী শিক্ষক মণ্ডলী নবীন ছাত্রদের বরণ করে নিলেন মালা দেখিতে গিয়াছি পর্বত মালা দেখিতে গিয়াছি সিন্ধু গুচ্ছ আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়েছি পাল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে দল জাতীয় ক্রিকেট দলে তার জায়গা হয়েছে দাম শৈবাল দামে পুকুর ভরে গেছে ঝাঁক পায়রার ঝাঁক বাকুম বাকুম করছে আবলি আজ রাতে পদাবলী কীর্তন শুনতে যাব সব পাখি সব করে রব রাতি পোহাইল সমূহ অতিরিক্ত বৃক্ষ নিধনের ফলে বন সমূহ উজাড় হয়ে যাচ্ছে রাজি লাইব্রেরির গ্রন্থ রাজির মধ্যে রয়েছে সমৃদ্ধ জ্ঞানের ভাণ্ডার রাশি বাজারে নিয়ে যাবার জন্য পুষ্পরাশি চয়ন করা হয়েছে পুঞ্জ মেঘ পুঞ্জের অবস্থান দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে শ্রেণী ধনিক শ্রেণী সবসময় নিম্ন শ্রেণীর উপর খবরদারি করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় এগুলি সবগুলো নোট করে নিবে। এখন দেখো আমরা তিন নম্বর গঠনের নিয়মটা লক্ষ্য করি যেমন তিনে আছে শব্দের আগে অনেক অজস্র অসংখ্য প্রচুর বহু বিস্তর নানা ঢের সব সকল সমস্ত হরেক ইত্যাদি শব্দ ব্যবহার করে যেমন অনেক অনেক দিয়ে এবার পরীক্ষায় অনেক ছাত্র ফেল করেছে অজস্র তার অজস্র টাকা পয়সা হয়েছে অসংখ্য বাংলাদেশের অসংখ্য মানুষ এখনো অশিক্ষিত প্রচুর বাজারে প্রচুর আম উঠেছে বহু তিনি বহু সম্পত্তির মালিক বিস্তর সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর। নাম্বার চার দেখো একই শব্দ পরপর দুবার বসিয়ে অর্থাৎ একটা শব্দ পরপর দুবার বসাতে হবে দুবার বসিয়ে বহুবচন গঠন করা হয়। প্রথমে লক্ষ্য করো ফুলে বাগানটা ফুলে ফুলে ভরে গেছে হাড়ি বরযাত্রীরা হাড়ি হাড়ি সন্দেশ নিয়ে এসেছে কারি মেয়ের বিয়েতে কারি কারি টাকা খরচ হয়ে গেল বলে তোমাকে বলে বলে আর পারলাম না খেটে আমি খেটে খেটে সারা হলাম। নাম্বার পাঁচ আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে এখানে লক্ষ্য করো তোমরা এখানে শব্দের আগে সংখ্যাবাচক শব্দ বসাতে হবে যেমন কাঞ্চনের বিয়েতে সপাচেক অতিথি খাবে সপ্তাহ দুই পরে মাছের দাম কমে যাবে শিয়াল তার সাত ছেলেকে কুমিরের কাছে পড়তে দিল দশ কেজি চাল দিন তো এখানে দেখো প্রত্যেকটি শব্দের আগে সংখ্যাবাচক শব্দ যোগ করা হয়েছে। নাম্বার ছয় কখনো কখনো একবচনের রূপ দিয়ে
বহুবচন বোঝানো হয়, যেমন মানুষ মরণশীল। মানুষ মরণশীল বলতে এখানে শুধু একটা মাত্র মানুষকে বোঝানো হয়নি, গোটা মানব জাতিকে বোঝানো হয়েছে। বাঙালি সব পারে, বাঙালি বলতে একজন বাঙালিকে নয়, সমস্ত বাঙালিকেই বোঝানো হয়েছে। বাগানে ফুল ফুটেছে, বাগানে ফুল বলতে শুধু গোলাপ ফুল নয়, বাগানে বেলি, জবা, গোলাপ সব ফুল ফুটেছে, এটা বোঝানো হয়েছে। বাজারে লোক জমেছে, বাজারে লোক বলতে শুধু একটি লোক নয়, বাজারে অনেক লোক জমেছে, এই জিনিস এই কথাটি এখানে বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা বিশেষ কথা মনে রাখবে, তোমরা খাতায় বিষয়টি নোট করে নাও, যদিও আমি তোমাদেরকে আগেও বলেছি, যেমন এটা বিশেষ দ্রষ্টব্য হিসেবে নোট করে নাও তোমরা, যেমন বচন মূলত বিশেষ ও সর্বনাম পদের এক বা একাধিক সংখ্যার ধারণা নির্দেশ করে, সে কারণে শুধু বিশেষ ও সর্বনাম পদের বচন ভেদ হয়। আরো আছে উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে, অর্থাৎ প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ বসে। উদাহরণ হিসেবে দিতে পারো যেমন শিক্ষকগণ, মন্ত্রীবর্গ ইত্যাদি। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে, অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কোনগুলো বসবে দেখো, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ইত্যাদি ব্যবহৃত হবে। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শব্দের বহুবচনে কি ব্যবহৃত হবে দেখো, রা, এরা, গণ, গুলু, কুল, সকল, সব, সমূহ ইত্যাদি। এই সবগুলো দিয়ে, সবগুলো দিয়ে পূর্ববর্তী স্লাইডে তোমাদের উদাহরণ দেওয়া আছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে। আরো একটি কথা মনে রাখবে, বাংলা বাক্যে একই সঙ্গে একাধিক বহুবচনবাচক শব্দ ব্যবহৃত হয় না। যেমন সকল ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে সকল একটি বহুবচন শব্দ, ছাত্রদের একটি বহুবচন শব্দ, পরপর বসে বাক্যটি তৈরি করা হয়েছে, তাই বাক্যটি ভুল। শুদ্ধ হবে কি, সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে অথবা ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা এতক্ষণ অনেক আলোচনা করলাম শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা একটু মূল্যায়ন পর্বে যাই, মূল্যায়ন পর্বে দেখি আমাদের জন্য কি আছে। তোমরা খাতা কলম নিয়ে লেখো, যেমন প্রথমেই আছে ব্যাকরণে বচন অর্থ। ব্যাকরণে বচন অর্থ কি, অর্থাৎ ব্যাকরণে বচন অর্থ সংখ্যার ধারণা, আমরা দেখে নেই তো। হ্যাঁ ঠিক আছে, সংখ্যার ধারণা। দুই নাম্বার হলো যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছু সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে কি বলে, তাকে কি বলে, আমরা এতক্ষণ জেনে এসেছি বচন, তারপরে কনফার্ম হয় হ্যাঁ বচন। তিন নাম্বার, বাংলা ভাষায় বচন কয় প্রকার, বাংলা ভাষায় বচন দুই প্রকার, হ্যাঁ। চার, যে শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায় তাকে কি বলে, হ্যাঁ বহুবচন। পাঁচ নাম্বার, আমার বাড়ি যেও ভ্রমর বসতে দেব পীরে, চিহ্নিত শব্দটি কোন বচন নির্দেশ করে। শিক্ষার্থী বন্ধুরা বলো তো তোমরা কোন বচন নির্দেশ করে। আচ্ছা আমি বলছি এক বচন, দেখে নেই, হ্যাঁ ঠিক আছে এক বচন। ছয় নাম্বার দেখো, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, চিহ্নিত শব্দটি কোন বচন নির্দেশ করে, এক বচন নাকি বহু বচন। হ্যাঁ গরুর পাল, তাহলে নিশ্চয়ই বহুবচন, বহুবচন। একখানা ইংরেজি খবরের কাগজ এনতো, এখানে একের সাথে খানা যুক্ত করে কোন বচন হয়, এক বচন। শিশু এর সঠিক বহুবচন কোনটি লক্ষ্য করো তোমরা, তাহলে আমরা কি বলতে পারি, শিশুগণ। পক্ষী এর সঠিক বহুবচন কোনটি, পক্ষীকুল, হ্যাঁ। শৈবালের সঠিক বহুবচন কোনটি, শৈবাল দাম। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরো কয়েকটি প্রশ্ন আছে, খেয়াল করো। নাম্বার ১১, পদের সঠিক বহুবচন কোনটি, পদাবলী, দেখি তো আমরা, হ্যাঁ পদাবলী। নাম্বার ১২, গ্রন্থের সঠিক বহুবচন কোনটি, হ্যাঁ গ্রন্থরাজি, ঠিক আছে। ১৩, মেঘের সঠিক বহুবচন কোনটি, মেঘপুঞ্জ। নাম্বার ১৪, কোন কোন পদে বচন ভেদ হয়, তোমরা বলো তো কোন কোন পদে বচন ভেদ হয়। আমরা অবশ্য আগেও পূর্ববর্তী স্লাইডে আলোচনা করেছি যে কোন কোন পদে বচন ভেদ হয়, বিশেষ্য ও সর্বনাম পদে, দেখি আমরা, হ্যাঁ বিশেষ্য ও সর্বনাম পদে। নাম্বার ১৫, নিম্নের কোন বাক্যটি সঠিক, এখানে আমরা পরে নেই আগে চারটা বাক্য তারপর বলি, যেমন
দেখো যে খ নাম্বারে সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, সেই জন্য তোমাদের জন্য অল্প কিছু বাড়ি কাজ রাখা হয়েছে, তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও। 1 নম্বর, বচন কাকে বলে। 2 নম্বর, বচনের প্রকারভেদ উদাহরণ সহ লিখো। এছাড়াও তোমাদের জন্য কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, তোমরা বচন নির্দেশ করবে। শব্দগুলো হলো প্রচ্ছদ, আম, ছেলেরা, বইগুচ্ছ, কেশদাম, সব ছাত্র, বাঙালি, ছেলে। তোমরা হোমওয়ার্ক গুলো ভালোভাবে করে নিবে। মনে রাখবে শিক্ষার্থীরা, সময় উস্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, তবে তোমাদেরকে বলবো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের অন্যান্যদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, সবসময় ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।